সবার অনুরোধে আজকের এই ভিডিও নাম না জানা অজানা সবার পছন্দের একটি সবজি বেগুন। আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে, মনোরমভাবে আজকে নতুন করে নতুনদের জন্য শুরু করতে যাচ্ছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে অনেকেরই রিকোয়েস্টের, অনেকেই জানতে চাচ্ছিল যে আপু আপনার চ্যানেলে আমরা বেশ কিছুদিন যাবত এই বেগুনের ভিডিও দেখছি, আর তা হচ্ছে লং, মল্লিকা হাজারিকা, যেটা একেবারে ঝাঁকে ঝাঁকে হয় ইটালিয়ান বেগুনগুলো, লং পার্পেল, একেবারে লম্বা লম্বা বেগুনি রঙের যে বেগুন যাকে বলা হয় মল্লিকা হাজারিকা, তো সেই বেগুনের ভিডিও দেখছি। কিন্তু আমরা দেখতে চাচ্ছি একটু লম্বাটে হয়, ডোরা কাটা হয়, স্ট্রাইপের মতো সবুজ বেগুন, তো সেই বেগুন আমরা একটু জানতে চাচ্ছি যে সেই বেগুনের ফলন কিভাবে সম্ভব। তো আমি চিন্তা করলাম যে এত ভিডিও যেহেতু করি, তো সবার রিকোয়েস্টের এই ভিডিওটি আমি শুরু করি। আমি বেশ কিছুদিন আগে, আজ থেকে 7 দিন আগে, কিছুটা সবুজ বেগুনের বীজ পানিতে ভিজিয়ে রেখেছিলাম জাস্ট 24 আওয়ার্সের জন্য, আর এটা আমি মোটেও জার্মিনেট করিনি। আর বীজটি এর আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি আমার জন্য আমার দেবর কিনে দিয়েছিল, যশোর থেকে পাঠিয়েছিল, যা তন্নির মা বাবা নিয়ে এসেছিল। এটা হচ্ছে একটি কথা। আরও একটি কথা, অজানা নাম না জানা ভুল কিছু নাম তাও আমি শুধরে দিচ্ছি, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, জাস্ট তথ্য দিয়েই আমি ভিডিওতে চলে যাচ্ছি যে এর শুরুটি আমি কিভাবে করেছি। তো এই যে সবুজ লম্বাটে বেগুন স্ট্রাইপ থাকে, একে অনেকেই সাথী বেগুন নামে পরিচিতি দিয়েছে গত বছর ইউটিউবে আমি অনেকের মুখে শুনেছি, তবে আমি বলতে চাচ্ছি যে সেটি সাথী বেগুন নামে নয়, সাথী হচ্ছে একটি কোম্পানি, যে কোম্পানি বেগুনের বীজকে প্যাকেটজাত করেছে। এই যে লম্বা সবুজ স্ট্রাইপ বেগুন, এই বেগুনগুলোর নাম হচ্ছে ভাঙর বেগুন, ঝিয়া বেগুন, অথবা গ্রিন বিউটি, এই নামে পরিচিতি, অথবা এক একটি দেশে এক এক নামে পরিচিতি। সাথী সবুজ বেগুন বলে কোনো নাম নেই, এটি হচ্ছে একটি কোম্পানির নাম। যেই বলেছে আমি তাকে অন্যভাবে বলছি না, হয়তোবা সে কোম্পানির নামটিকেই বেগুনের নাম ভেবেছিল তাই বলেছে এই আর কি। এনিওয়েজ, এটা কেউ রংভাবে না নিলে আমি বেশি খুশি হব, কারণ আমি অন্যের কাছ থেকে অনেক কিছু শিখি এবং আমি যা জানি অন্যকে শেখানোর চেষ্টা করি। তো এই যে বেগুনের বীজ আমি 7 দিন আগে পানিতে 24 আওয়ার্সের জন্য ভিজিয়ে রেখেছিলাম, অনেকেই অ্যাপসম সল্টে ভিজিয়ে রাখে, আমিও বেশ কিছু বীজ অ্যাপসম সল্টে ভিজিয়েছিলাম, তবে এই বীজটি আমি নর্মাল পানিতে ভিজিয়েছিলাম। তারপর এই বীজটিকে আমি কোনো জার্মিনেট না করে সরাসরি এ পটে দিয়ে দিই। এই হচ্ছে পুরোপুরি 7 দিন পরের অবস্থা। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কিছু কিছু বেগুন গাছ থেকে 3টি পাতা বের হয়েছে, আবার কিন্তু কিছু কিছু এই যে দেখুন মাত্র মাটির নিচ থেকে বের হচ্ছে। আমি এই পুরো বক্সটি ভরেই এই বেগুনের চারা করেছি, কারণ এই সবুজ যে বেগুনটি এগুলো অনেক পরিমাণে হয় আর এই বেগুনটি অনেকেরই অনেক বেশি পছন্দ। তাই ভাবলাম যে এবার আমি অন্যান্য যে বেগুনের ফলন করতে যাচ্ছি, যে আপনারা দেখেছিলেন মল্লিকা হাজারিকা, তা দেখে যারা রিকোয়েস্ট করেছেন নতুন বেগুন লাগানোর জন্য, আপু সবুজ বেগুনের জার্নি কীভাবে করব, তো তাদেরকে আমিও থ্যাংক ইউ দিচ্ছি, কারণ তাদের জন্য আমিও চিন্তা করে লাগিয়েছি। আসলে আমারও ইচ্ছে ছিল না, তো কুইক কুইক আমি এই বীজ কালেক্ট করেছি, আমার শ্বশুরবাড়ি বলেছি, আমার শাশুড়ি দেবর তারা আমাকে ম্যানেজ করে দিয়েছে, তাই এই যে দেখুন আমি গাছ বানিয়ে ফেলেছি। তো ঠিক এই পর্যায়ে যাদের গাছের পাতা এই 2টি এবং 3টি, এই পর্যায়ে এই বেগুন গাছ ট্রান্সফার করবেন না অন্য কোনো পটে, যতদিন না পর্যন্ত আরও একটু বড় হচ্ছে। এই যে এখানে 3টি পাতা দেখতে পাচ্ছেন, যখন 4টি পাতা হবে আর পাতাগুলি আরও বড় হবে, তখনই আমরা 9 সেন্টিমিটারের পটে ট্রান্সফার করব, তবে এখন নয়। আর এই যে দেখুন একেবারে সতেজ আছে বেগুনের বীজগুলো, খুবই ভালো। এখন কোনো প্রকারের খাবার দেয়া যাবে না, আমি আবারও বলছি এই পর্যায়ে গাছের কোনো খাবারের প্রয়োজন হয় না। যখন 3 থেকে 4টি পাতা ছাড়বে তখন নাইট্রোজেন এবং নিউট্রিশন প্রয়োজন হবে, তখনই দেয়া যাবে, এর আগে নয়। আর এই যে দেখুন বড় সড়ো একটি পটে আমরা যে বেসিক্যালি পট কিনে নিয়ে আসি, সে পটে আমি এই যে এই বীজগুলো দিয়েছি।
আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ যে জিনিস তা শেয়ার করব তা কি, আমরা আমি যেহেতু রোজা যাচ্ছে অনেক কিছুই করে উঠতে পারি না, আমরা সবাই জানি যে রোজা রমজানের মাসে আমাদের রোজা রাখতে হয়, এক্সট্রা নামাজ থাকে, আবাদত থাকে, আবার এখন হচ্ছে চলছে আমাদের কদরের সপ্তাহ, তো অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আমি যে কাজটি করেছি এই যে অন্যান্য মাটি আমি প্রসেস করে তারপর কিন্তু ব্যবহার করেছি, আর এই বীজের জন্য আমি সরাসরি কম্পোস্ট যা বাহিরে থেকে কিনে আনি তা ব্যবহার করেছি, যার ফলে এই যে দেখুন জায়গায় জায়গায় অনেক পরিমাণ এই যে ফাঙ্গাল মাশরুমের মতন দেখতে হলেও, এই যে দেখুন আমি দেখাচ্ছি মাশরুমের মতো দেখতে হলেও এগুলো কিন্তু ফাঙ্গাল, এই যে এখান দিয়ে যদি আমি দেখাই আপনারা দেখতে পাবেন কত ফাঙ্গাল ধরেছে, এতে কিন্তু গাছের অনেক বেশি ক্ষতি হয়। এই যে আমরা যে বাইরে থেকে কম্পোস্ট কিনে নিয়ে আসি আমরা ভাবি যে কম্পোস্ট 100% তা কখনোই ভাববেন না, আমরা নিজেরাও জানি না যে সেই কম্পোস্টে কী মেশানো থাকে, আর আমরা কিন্তু নিজেদের গাছ নিজেদের মতন করেই যত্ন করি, সমস্ত গাছ আর সমস্ত গাছের যত্ন নিজের মতন করি, নিজের হাতের বানানো হচ্ছে আমার এই মাটি, কোনো প্রকারের ফাঙ্গাল কিন্তু এতে দেখতে পাবেন না, কোথাও কোনো ফাঙ্গাল নেই, একেবারেই সতেজ আছে। আর পার্থক্য স্বরূপ এই যে দেখুন জায়গায় জায়গায় কত ফাঙ্গাল ধরেছে, এই যে দেখুন যেখান দিয়ে আমাদের নতুন গাছ বেরোচ্ছে ঠিক সেখান দিয়ে এই যে দেখুন ফাঙ্গালও হচ্ছে, এতে করে কিন্তু শিকড়ের উপর অনেক এফেক্ট পড়বে। তো এই যে দেখুন আমি সাইড থেকে তুলতে যাচ্ছি, এখন তুলতে গিয়ে আমি তো এমনও হতে পারতো গাছটিকেও আঘাত করতে পারতাম, তাই চেষ্টা করবেন নিজেরা মাটি বানিয়ে গাছের জন্য ব্যবহার করতে, এতে করে একেবারে শুরু শুরুতে যে গাছ তা একেবারেই ভালো থাকবে। আশা রাখছি যে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আমাদের গাছের জন্য নিজের বানানো নিজের মিক্সিং করা যে সয়েল থাকে তা কতটা ইম্পর্টেন্ট, আর বাহিরের কেনা যে কম্পোস্ট আমি কিন্তু এটা একেবারে মাল্টিপারপাস কম্পোস্টে দিয়েছি, তার অবস্থা তো আপনারা নিজেরাই দেখলেন, পার্থক্য দেখতে পেলেন, এই জন্য কষ্ট হলেও আপনারা যে শুরু থেকে যে গার্ডেনিং করবেন একেবারে বীজ থেকে জার্মিনেট করে, এতে করে আপনারা এ কাজটি করতে পারেন, নিজেদের বানানো মাটিতে গাছগুলো লাগাতে পারেন। এই আর আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনাদের জন্যই আমি এবার সবুজ বেগুন লাগিয়েছি, সবাই এত এত রিকোয়েস্ট করছিল যে আপু আপনার গার্ডেনে তো বরাবরই আমরা ব্ল্যাক বিউটি যেটি আমাদের নর্মাল আমরা টেস্কো আলডি থেকে কিনে নিয়ে আসি মোটা মোটা কালো বেগুনগুলো তাকে অবশ্যই ব্ল্যাক বিউটি বলা হয়, আর অনেক লম্বা বেগুনেরও ভিডিও দেখেছি সবুজ বেগুন ভীষণ কম, আজ থেকে 3 বছর আগে দেখেছি, গত 3 বছরে আপনি এর কোনো ফলন করেননি, আসলে এত গার্ডেনিং করার পর এই বীজটি আমার ছিল না সবুজ বেগুনের, সত্যি কথা যেটি তাই করা হয়নি। আরও একটি প্রশ্ন আমার কাছে এসেছে, অনেকেই আপনারা ইবে এবং আমাজন থেকে বীজ কালেক্ট করেছেন, বীজ কিনেছেন, তো কিছু কিছু বীজ পার্পল কালারের থাকে, তো জানতে চেয়েছিলেন যে সেই বীজগুলো আপনারা ব্যবহার করবেন কিনা, এইগুলো ভালো কিনা, ডেফিনেটলি ভালো, এগুলো হচ্ছে রাসায়নিক দেয়া থাকে, যেন বীজে কোনো ছত্রাক বা ফাঙ্গাল না থাকে, তাই এক ধরনের রাসায়নিক মিশানো থাকে যেন বীজগুলো ভালো থাকে, এই হচ্ছে কথা, বীজগুলো অবশ্যই মানসম্মত আপনারা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যাদের ভালো মানের বীজের প্রয়োজন আছে lavonikitchen.co.uk/ সেখানে একবার ঘুরে দেখে আসতে পারেন, সেখানে আমার নিজের লাগানো নিজের বানানো অর্গানিক দেশীয় সব বীজ পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি এই ভিডিওতে, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।